নাতিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আমরা জেক্সপোর জন্য ভৌতবিজ্ঞানের যে প্রশ্নোত্তরের সিরিজ শুরু করছিলাম, এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারাও ভিডিওটা দেখতে পারো। তো আজকে তার পার্ট টু। আজকে পার্ট টুতে প্রথম প্রশ্ন হচ্ছে, মহাকর্ষীয় ধ্রুবকের সিজিএস একক ও এসআই এককের মধ্যে অনুপাত কত? তো এই প্রশ্নটা উত্তর যদি ডাইরেক্ট না জানা থাকে, সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো, মহাকর্ষীয় সূত্রটার গাণিতিক রূপ থেকে আসতে পারো। মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার। অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে এখানে জি, এফ হচ্ছে দুটো মহাকর্ষীয় অবজেক্টের মধ্যে আকর্ষণ বল। এখান থেকে আমি যদি এই কোনাকোনি গুণ করি, তাহলে জি এম ওয়ান এম টু ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি ইকুয়াল টু পাচ্ছি এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু। তাহলে জি এর এসআই একক কী হবে? তাহলে জি এর এসআই একক হবে, যেহেতু এফ আছে, এফ এর এসআই একক হচ্ছে নিউটন, তারপর আছে আর স্কোয়ার আছে, অর্থাৎ মিটার স্কোয়ার আসবে, আর নিচে দুটো এম, দুটো এম মানে দুটো ভরকে বোঝায়, দুটো ভর মানে কেজি, অর্থাৎ কেজি স্কোয়ার, অর্থাৎ এর এসআই একক হবে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু। এখন সিজিএস, এই এককটাকে যদি সিজিএস এ কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? নিউটনকে সিজিএস করতে গেলে নিউটনের সিজিএস হচ্ছে 10^5 ডাইন, মিটারের সিজিএস হচ্ছে সেমি, 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, যেহেতু মিটার স্কোয়ার, যদি স্কোয়ার দিলাম, বাই কেজি আছে, কেজি স্কোয়ার, কেজির সিজিএস হচ্ছে গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে তার স্কোয়ার করলাম। তাহলে এখানে কত আসছে সেটা দেখো, যে 10^5, 10^5 আছে এখানে, 100 স্কোয়ার আছে, তার মানে 100 পর 4টে 0 হয়ে যাবে, অর্থাৎ টোটাল 10^9 আসবে, নিচে 1000 স্কোয়ার আছে, 10^6 আসবে, তাহলে হিসাব করলে আসবে 10^3। অর্থাৎ এইটা হচ্ছে সিজিএস একক এবং এসআই এককের অনুপাত হবে 10^3। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে যন্ত্র বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপকে সময়ের সাথে লিপিবদ্ধ করে তা হল, অপশান এ বোলোমিটার, অপশান বি ব্যারোগ্রাফ, অপশান সি ব্যারোমিটার, অপশান ডি ক্যালিপার্স। তাহলে এখানে প্রশ্ন উত্তর হচ্ছে ব্যারোগ্রাফ। এখানে তোমরা অনেকে এটা ব্যারোমিটার বলে ভুল উত্তর করে দেবে, তার কারণে ব্যারোমিটারে শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ, বায়ুর চাপটা মাপা হয়, চাপের পরিবর্তনটা পরিমাপ করা হয় না, চাপের পরিবর্তনটা পরিমাপ করতে গেলে ব্যারোগ্রাফ লাগে। এছাড়া অপশন এ তে আছে বোলোমিটার। বোলোমিটারটা ব্যবহার করা হয় কোনো একটা ইলেকট্রনিক রেডিয়েশনের জন্য, যে পরিমাণ ইলেকট্রনিক রেডিয়েশন পরিমাপ করা হয় তোমরা, বা এরকম মনে রাখতে পারো যে রেডিয়েশন পরিমাপ করা হয় বোলোমিটারের সাহায্যে। এবং অপশন ডি তে আছে ক্যালিপার্স। ক্যালিপার্স যন্ত্রের নাম আগে শুনে থাকবে, কোন একটা জিনিসের বেদ বা ডাইমেনশন পরিমাপ করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি জিনিস পরিমাপ করা হয় ক্যালিপার্স যন্ত্রের সাহায্যে। এরপরে প্রশ্ন, তাপ বিকিরণ পরিমাপের পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়? এখানে অপশন এ আছে র্যাডার, অপশন বি রেডিও মাইক্রোমিটার, অপশন সি রিয়্যাক্টোমিটার, অপশন ডি স্যালিনোমিটার। প্রথমে সমস্ত যন্ত্রগুলোর নামগুলো এবং কী কাজে ব্যবহার হয় সেটা বলে দিচ্ছি, তাহলে তোমরা দেখে এই উত্তর প্রশ্নে উত্তর করতে পারবে, এবং অবশ্যই অন্য কোনো প্রশ্ন আসলে সেই উত্তরগুলো করতে পারবে। প্রথমে র্যাডার, র্যাডার জিনিসটা অ্যাকচুয়ালি পারমাণবিক চুল্লিতে ব্যবহার হয়, সেখানে এটা রেডিও তরঙ্গ বা তেজস্ক্রিয় তরঙ্গের ডাইরেকশন বা দিক এবং তার গতি নির্ণয়ে ব্যবহার হয় র্যাডার। তারপর হচ্ছে রেডিও মাইক্রোমিটার, যেটা সাহায্যে কোনো একটা তেজস্ক্রিয় বিকিরণের সময় বা তাপ বিকিরণের সময় যে তাপের পরিমাণটা নির্ণয় করে রেডিও মাইক্রোমিটার। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি। তারপর অপশন সিতে আছে রিয়্যাক্টোমিটার। রিয়্যাক্টোমিটারের কাজ হচ্ছে রিফ্রেকটিভ ইন্ডেক্স তৈরি করা, অর্থাৎ তাপ, তাপের তরঙ্গ কতটা রিফ্লেকশন হয় বা কতটা প্রতিফলন হয় সেটা নির্ণয় করে রিয়্যাক্টোমিটার। এবং অবশ্যই যেটা খুবই ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে স্যালিনোমিটার। স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে কোনো দ্রব্যের স্যালিনিটি বা ক্ষরতা নির্ণয় করা হয়, কতটা ক্ষর সেটা নির্ণয় করা হয় স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে প্রশ্ন, রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে রেডিও তরঙ্গ বলতে
হ্যাঁ, তেজস্ক্রিয় তরঙ্গকে বোঝাচ্ছে। হ্যাঁ, অপশন এতে আছে নেপ্টোমিটার। নেপ্টোমিটার যন্ত্রটা ব্যবহার হয় একটা পার্টিকুলেট মিটার বা সাসপেন্ডেড, অর্থাৎ বায়ুমণ্ডলে যে সমস্ত সাসপেন্ডেড পার্টিকুলেট আছে, যে সমস্ত পার্টিকেলগুলো ভেসে বেড়ায় অর্থাৎ ধূলিকণা ইত্যাদি পরিমাপ করা হয় নেপ্টোমিটার যন্ত্রের সাহায্যে। তারপর অপশন বিতে আছে পাইরোমিটার। পাইরোমিটার যন্ত্রটা ব্যবহার হয় উচ্চ তাপমাত্রা, অতিরিক্ত পরিমাণ তাপমাত্রা ব্যবহার পরিমাপ করতে পাইরোমিটার। আমরা জানি যে তাপমাত্রা মাপতে থার্মোমিটার ব্যবহার করা হয়, কিন্তু থার্মোমিটারে কম তাপমাত্রা অর্থাৎ 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাপতে ব্যবহার করা হয়, কিন্তু অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করার জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। এরপর আছে অপশন সিতে আছে অন্ডোমিটার। অন্ডোমিটার যন্ত্রটা কোনো একটা রেডিও তরঙ্গের ওয়েভলেন্থ পরিমাপ করতে ব্যবহার হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির বা তেজস্ক্রিয় ওয়েভে তেজস্ক্রিয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার হয় অন্ডোমিটার। এই কথাটা তোমরা মনে রাখো, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশন ডিতে আছে ওহম মিটার। এখানে নাম শুনেই তোমরা বুঝতে পারছো ওহম, তাহলে এটা হবে কিসে? রোধের, অর্থাৎ রোধ পরিমাপ করা হয়, কোনো পরিবাহী রোধ পরিমাপ করা হয় ওহম মিটার যন্ত্রের সাহায্যে। এই প্রশ্নগুলো এসছে মূলত 2017-তে জেক্সপোতে। এই প্রশ্নগুলো ভালোভাবে পড়লে এবং প্রত্যেকটা অপশনকে নিয়ে যদি ভাবো, সে সেরকম থেকে আরও কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করছি। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যাঁ, তোমরা অবশ্যই ভিডিও লাইকের কথাটা ভিডিও শেষে বলা হচ্ছে বলে লাইক করতে ভুলে যাচ্ছ, তো এই জন্য আমি ভিডিওটা একবার মনে করে দিলাম যে ভিডিওটা অবশ্যই একবার লাইক করে দাও। প্রশ্ন, নক্ষত্র ও গ্যালাক্সির ভর ব্যক্ত করা হয় কোনটা সাহায্যে? অপশন এ নিউটনের ভর দিয়ে, অপশন বি চন্দ্র ভর দিয়ে, অপশন সি সৌর ভর দিয়ে, অপশন ডি পৃথিবীর ভর দিয়ে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সৌর ভর দিয়ে, অর্থাৎ সূর্যের ভরের সাথে প্রত্যেকটা নক্ষত্রের ভরের তুলনা করা হয় এবং গ্যালাক্সি বা যে নক্ষত্রপুঞ্জের গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জের ভরের তুলনা করা হয় সৌর ভরের সাহায্যে, অর্থাৎ সূর্যের ভরের তুলনায় সেটা কত গুণ সেই হিসাবে সেটাকে প্রকাশ করা হয়। এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা জেক্সপো 2017-তে এসেছে। সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে, তার নাম কি? অপশন এ আছে ম্যানোমিটার। আমি প্রথমে বলে দিচ্ছি যে কোনটাতে কোন মিটারে বা কোন যন্ত্রের সাহায্যে কোন জিনিস পরিমাপ করা হয়। তো এখানে আছে অপশন এতে আছে ম্যানোমিটার। ম্যানোমিটার যন্ত্র তোমরা অনেকেই ভৌতবিজ্ঞান বইয়ে বা ফিজিক্স বইয়ে দেখে থাকবে যে লিকুইডের প্রেশার পরিমাপ, অর্থাৎ কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তরল যাচ্ছে, সেই পাইপে তরলের চাপটা পরিমাপ করার জন্য ইউ আকৃতির ম্যানোমিটার ব্যবহার করা হয়, অর্থাৎ ম্যানোমিটার দিয়ে কোনো তরলের চাপ পরিমাপ করা হয়। তারপর অপশন বিতে আছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কোনো তরলের ডেন্সিটি বা ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর অপশন সিতে আছে অ্যাল্টিমিটার। অ্যাল্টিমিটারে কোনো যন্ত্রে অ্যাল্টিমিটার যন্ত্রের সাহায্যে কোনো কোনো জায়গার উচ্চতা পরিমাপ করা হয়, অর্থাৎ অ্যাল্টিটিউড অ্যাল্টিটিউড বা উচ্চতা পরিমাপ করা হয় অ্যাল্টিমিটার যন্ত্রের সাহায্যে। এবং অপশন ডি আছে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে হ্যাঁ সমুদ্রের গভীরতা বা গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে। এখানে শব্দের প্রতিফলনকে বা শব্দের বেগকে কাছে লাগিয়ে এই যন্ত্রটা সমুদ্রের গভীরতাকে পরিমাপ করে। আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। তো তোমরা অবশেষে বলে রাখবো যে আমরা পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট 3-তে পরবর্তী অংশগুলোকে আরও প্লে করব, পরবর্তী অংশে ভিডিওগুলো নিয়ে আসবো। তোমরা ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। We show up in the party.